কাকু এই রোদে দাঁড়িয়ে ডিউটি করছে আমাদের সবার জন্য। পাচ্ছেন এই যে কাকু বসে আছে, তো কাকুর বড় বাড়ি হলো গয়াতে, গয়া উত্তরপ্রদেশ, তাই তো কাকু? তাহলে এই কাজ আপনি কতদিন আছে, কিতনা দিন সে আপ এই কাম কর রহে হ্যায়? 25 সাল। মাছ ভাজা আছে, এই যে ডিম আছে, তারপরে এই যে দেখেন কত সুন্দর করে সাজানো এখানে। সামনে গাড়ি ছিল। তো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা এখন আমি আছি কলকাতাতে, আর কলকাতায় কিছু কাজ ছিল সেই জন্য এসেছিলাম। তো আমার যে ক্যামেরা সেটা আমি নিয়ে আসিনি, মানে ব্লগ করবো বলে আমি কিন্তু আসিনি, আমি কাজ ছিল তাই এসেছিলাম। তো যাই হোক এখন আমি বাড়ি ফিরব। তো এই যে কলকাতার রাস্তাঘাট যেতে যেতে আপনাদের একটু দেখাবো, সেই জন্যই ভিডিওটা করা, ঠিক আছে? এই যে বন্ধুরা ফুট ওভারব্রিজ, এই দিক দিয়ে যে মানুষজন হেঁটে চলে যাচ্ছে, তো আমি এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখেন বন্ধুরা এখানকার রাস্তাগুলো দেখেন, এই যে বাস চলছে দেখেন, এই যে পরে অবশ্যই কোনোদিন আসবো, এসে আপনাদের ভালো করে দেখাবো, সব জায়গায় ঘোরার ইচ্ছা আছে অবশ্য। পাশে এটা হচ্ছে নীলরতন হসপিটাল, এখানে বাংলাদেশ থেকে অনেক মানুষ আসে, এখানে শুধু বাংলাদেশ থেকেই না, সবাই তো দেখায়, কিন্তু বাংলাদেশি অনেক যারা ভাইরা আছে আমার, তারা মানে জানতে পারবেন, দেখতে পারবেন এই যে নীলরতন হসপিটাল। এই যে হসপিটালের এইটা হচ্ছে এইদিকে গেট, এই যে এখানে গেট, আর এই যে গাড়িগুলো চলে যাচ্ছে, মানুষ সব হেঁটে চলে আসছে। সিনেমা হল, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, থাকছিলাম বন্ধুরা। এখন আমি এখান থেকে চলে যাব, আমাকে সে ট্রেন ধরতে হবে, ধরে আবার বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরতে রাত্রি হয়ে যাবে। তো আবার যেতে যেতে যে শিয়ালদহ স্টেশন, সেই দিক দিয়ে তো যাবো, সেদিকটাও আপনাদের একটু ঘুরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে।
কলকাতা ট্রাফিক পুলিশ। বসো, আমিও দেবো। আরে কথাটা শোনো না, রাত তো কচি রাত, তো কচি রাত, আমি এরকম হবে, আরে এরকম দাগ হবে, মুটি খুলে গেলে এরকম দাগ হবে। আরে কি দেখো না, সব দাগ আছে কি না দেখো, কচি ভালো নেই দেখতে পাচ্ছ না, এটা কি আছে, কি আছে, কি আছে, তো বাড়ি যাওয়ার আগে এখানে এই দাদাদের হোটেলে আমি খাওয়া দাওয়া করলাম। অসীম, তাই তো? সেই অসীমদার হোটেলে খেয়ে গেলাম, তো খাবার খুব ভালো লাগলো খেতে। তো আপনারা যারা এই নীলরতন, ঠিকানাটা একটু বলে দিন এখানকার। এনআরএস হাসপাতালের সামনে, এনআরএস হসপিটালের সামনে এইখানে জায়গাটা আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এই যে এনআরএস হসপিটাল, আর এই যে এখানে খাবার মানুষ খাচ্ছে সবাই। আমি কিছুক্ষণ আগে এখানে বসে খেলাম, তো যাই হোক খুব ভালো লাগলো, তো আবার আসবো। ভালো থাকেন কাকু। আচ্ছা ভালো থাকেন। তো তার আগে একবার খাবারগুলো দেখিয়ে দিই। এই যে এখানে সুন্দর করে মাছ ভাজা আছে, এই যে ডিম আছে, তারপরে এই যে দেখেন কত সুন্দর করে সাজানো এখানে মাছ, ডিম, আর হ্যাঁ মাংস, এই যে এখানে মাংস আছে, আর এই যে এখানে খাবারের প্লেটগুলো সব সুন্দর করে সাজানো আছে। এই এই যে কাকা, এই কাকার ব্যবহার খুব ভালো লাগলো আমার। কাকু ভালো লাগে, খাবার আসবে দেখা হবে। আচ্ছা দাদা আসছি। তো এই যে রাস্তা, এদিক দিয়ে একটু গেলেই আমি রাস্তায় উঠে পড়ব মেন রোডে। তো চলে আসলাম এখন মেন রোডে, এখন রাস্তা পার করে এখন ওই দিকে যেতে হবে। এই যে সামনে শিয়ালদা স্টেশন, তো এখন হেঁটে যেতে হবে আমাকে এখন। কাকুর সাথে পরিচয় হলো, কাকুর ব্যবহার খুব ভালো লাগলো। এই যে কাকু এই রোদে দাঁড়িয়ে ডিউটি করছে আমাদের সবার জন্য। কাকু ভালো থাকুন, আমার দেখা হবে। একদম একদম, কাকু ব্যস্ত আছে। থ্যাংক ইউ, ওয়েলকাম কাকু, ভালো থাকুন। এই যে কাকু এখানে ট্রাফিকের ডিউটি পালন করছে, কাকুর সাথে কথা হলো, খুব ভালো ব্যবহার, অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম। স্টেশনের বাইরে সব হলুদ ট্যাক্সি দেখেন বন্ধুরা। এখানে একটা কাকু আছে, এই যে কাকুর গাড়ি, কাকু বসে আছে। কাকুরা খুব কষ্ট করে এই গাড়ি চালায়, ব্যাটারি মানে মোটরের মাধ্যমে। যে এখন নতুন সব গাড়ি বেরিয়েছে, কত রকম টোটো কত কিছু, কিন্তু এখন এই কাকু মানে পায়ে হেঁটে ই করে,
মানে মানুষ নিয়ে আসা যাওয়া করে। তো দেখতে পাচ্ছেন এই যে কাকু বসে আছে, তো কাকুর বড় বাড়ি হলো গয়াতে, গয়া উত্তরপ্রদেশ, তাই তো কাকু? তাহলে এই কাজ আপনি কতদিন আছে, কিতনা দিন সে আপনি কাম কর রহে? 25 সাল সে কর রহে আপ। ও গয়া সে ইহা পর রহ রহে আবি? পুরা সেটল হয়ে গেছে ইধার? ঘর হে ইধার না? আচ্ছা ঠিক হ্যাঁ, আপ খুশ রহিয়ে, ফির কবি মিলেঙ্গে, ঠিক হ্যাঁ? আচ্ছা। সামনে গাড়ি ছিল। পৌঁছে গেলাম এখন শিয়ালদা স্টেশনে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, আর আমার যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও খুব শীঘ্রই আমি নেক্সট চেষ্টা করবো। বাই বন্ধুরা।